আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে যে সূরা থেকে আমাদের রোড টু সাকসেসের তাফসীর চলছিল, সূরাটির নাম হলো সূরা আল বাকারা। কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা, সূরা আল বাকারা থেকে আমরা ইতিপূর্বে দুই পর্বের তাফসীর করেছি। আজকে সূরা আল বাকারার তৃতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা, এই সূরাটি মাদানী সূরা। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো যে এই সূরাগুলোর মধ্যে শরীয়ত, হুকুম, আহকাম, বিধিবিধান এগুলোই বেশি আলোচিত হয়, আর বাকি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখিরাত কেন্দ্রিক আলোচনা বেশি থাকে। তো সূরা আল বাকারা যেহেতু এই সূরাটি মাদানী সূরা, এজন্য এই সূরার বিশাল অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের অনেকগুলো বিষয়ে অনেক হুকুম, আহকাম, বিধিবিধান আলোচনা করেছেন। তবে এই আলোচনাগুলো এই সূরার মাঝামাঝি পর্যায়ে এবং শেষ পর্যায়ে গিয়ে, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত, হুকুম, আহকাম, বিধিবিধান এগুলো বেশি আলোচনা করেননি। আমরা গত তাফসীরে 48 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এর মধ্যে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই সূরার শুরুতে মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এরপরে কুফফারদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, এরপরে দীর্ঘ 13টি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন, এবং মুনাফিকদের মধ্যে দুই ধরনের মুনাফিক, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুনাফিকদের দুটি দৃষ্টান্ত, দুই ধরনের মুনাফিকের দুটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং যারা এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব নয় এরকম সন্দেহ পোষণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব না হয় তাহলে তোমরা এই কোরআনে কারীমের সূরার মতো একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জের জবাবও দিয়েছেন যে তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনে কারীমের সূরার মতো একটি সূরা তোমরা তৈরি করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রসঙ্গে আলোচনা করেছেন, জান্নাতের ব্যাপারে রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এরপরে মানব জাতিকে, যেহেতু এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে লক্ষ্য করে নাযিল করেছেন, মানব জাতির সৃষ্টির ইতিহাস, সৃষ্টির সূচনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছিলেন এবং আদম আলাইহিসসালামকে সৃষ্টির সময় ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি কথোপকথন হয়েছিল, অর্থাৎ মানব জাতির সৃষ্টির গোড়ার ইতিহাস, যেটা এই পৃথিবীতে আসার আগের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আসার পরে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিমাসসালাম দুজনেই যখন দুনিয়াতে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে কিছু নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে যেহেতু এটি মাদানী সূরা, এই সূরাটির বিশাল অংশ নাযিল হয়েছে হিজরতের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা গেলেন সেখানে ইহুদিদের
বড় বড় তিনটি গোত্র মদিনা মুনাব্বারাতে ইসরিবে তারা বসবাস করত, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই তিন গোত্রের হাজার হাজার ইহুদি মদিনা মুনাব্বারাতে বসবাস করত। এবং মদিনা মুনাব্বারার আরেক পাশে নাজরান এলাকা, নাজরানে খ্রিস্টানেরা বসবাস করত। তাহলে বোঝা গেল মদিনার নিকটবর্তী অঞ্চলে এবং স্বয়ং ইয়াসরিবে ইহুদি এবং নাসারাদের বসবাস ছিল, কিন্তু মক্কা মুকাররমায় ইহুদিদের এবং নাসারাদের কোন বসবাস ছিল না। অর্থাৎ এই এলাকাটা পুরাটাই মুশরিকদের বসবাস ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে ইহুদিদের কাছে দাওয়াত উপস্থাপনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়ে ইয়া বানি ইসরাঈল আযকুরু নিয়মাতিয়া আল্লাতি, এখান থেকে আল্লাহ পাক বানি ইসরাঈল বা ইহুদি জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সকল ইতিহাস, অতীতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বড় বড় নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। 49 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ওই নিয়ামতটি স্মরণ করিয়ে দিচ্ছেন যে ফেরাউন তাদের উপরে কি অত্যাচার, কি জুলুম করত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে উদ্ধার করেছিলেন, এই মহা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আর সেই সময়ের কথা স্মরণ করুন, হে বনি ইসরাঈল তোমরা সেই সময়ের কথাটা স্মরণ করো যখন আমি তোমাদেরকে আলে ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলে ফিরআউন শব্দ ব্যবহার করেছেন, যেমন আমরা দরুদ ইব্রাহিমের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল কে আমরা এখানে যেমন বলি, ইব্রাহিম আলাইহিস সালামের যেমন আলে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জাতিকেও বলছেন আলে ফেরাউন। অর্থাৎ ফেরাউনের জাতি বলতে শুধুমাত্র ফেরাউন এবং কিবতি তা অন্তর্ভুক্ত নয়, বরং ফেরাউনের সাথে যত মানুষ কুফরি করেছে, তাওহীদ মেনে নেয় নাই, নবী রিসালাত মেনে নেয় নাই, মুসা এবং হারুন আলাইহিস সালামের দাওয়াত মেনে নেয় নাই, এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আলে ফেরাউনের অন্তর্ভুক্ত করেছেন। তো এজন্য আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে কেমন করে আলে ফেরাউন থেকে, ফেরাউনের জাতি থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, সেই বিষয়টি তোমরা স্মরণ করো। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিত এবং তোমাদেরকে কঠিন শাস্তি দিয়ে মৃত্যুর সম্মুখীন করে দিত, এরকম কঠিন শাস্তি দিত তোমাদেরকে এই আলে ফেরাউন। ইউদাব্বিরুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত, তোমাদের ছেলে সন্তান হইলে তাকে ধরে নিয়ে এই ফেরাউনের সম্প্রদায় জবাই করে ফেলত। ওয়াইস্তাহইউনা নিসাআকুম, আর মেয়ে সন্তানদেরকে তারা জীবিত রাখত, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত যে তাদের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, এই কারণে মেয়েগুলোকে জীবিত রাখত। আর ছেলে সন্তানগুলো বড় হলে তোমাদের বনী ইসরাঈলের শক্তি প্রকট হবে, এই কথা চিন্তা করে তারা তোমাদের ছেলে সন্তানগুলোকে জবাই করে দিত। এই আলে ফেরাউন বা ফেরাউনি যে সম্প্রদায়, ফেরাউনি জাতি, এদের যে পদ্ধতি, এই পদ্ধতি আজও পৃথিবীতে বিদ্যমান, সমগ্র পৃথিবী জুড়ে আজও যারা ফেরাউনের অনুসারী তারা মুসলিমদের ছেলে সন্তানদেরকে হত্যা করে,
মেয়েদেরকে জীবিত রাখে। যেমন আমরা প্রতিনিয়ত দেখতে পাই ফিলিস্তিনে মুসলিম যুবকদেরকে হত্যা করা হয়, মুসলিম শিশুদের মধ্যে যারা বালক শিশু, ছেলে শিশু, এদেরকেও হত্যা করা হয়, কারণ এরা যাতে বড় হয়ে মুসলিমদের শক্তি বৃদ্ধি না পায়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে মিয়ানমারের সে রোহিঙ্গা এলাকায় মুসলিম যুবকদেরকে, মুসলিম কিশোরদেরকে তারা জবাই করে করে হত্যা করেছে, আর নারীদেরকে তারা বাড়িঘর থেকে আমাদের দেশের দিকে বিভিন্ন দিকে তারা ঠেলে দিয়েছে। এই পদ্ধতিটা আজকের এই শতাব্দীর নতুন জিনিস না, সেই হাজার হাজার বছর আগে ফেরাউনের নীতি এই পদ্ধতি ফেরাউন অবলম্বন করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন। وفي ذلكم بلاء من ربكم عظيم আর এর মধ্যে ছিল তোমাদের জন্য বালাউন আযীম, বড় ধরনের পরীক্ষা। মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ বনি ইসরাঈল, তোমাদের যে পরিস্থিতিটা সে সমাজে ছিল মিশরে, সেটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের একটি পরীক্ষা ছিল। আল্লাহ তোমাদেরকে বড় একটি পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেছিলেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই ঘটনা থেকে স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে পৃথক করে দিয়েছিলাম, অর্থাৎ সাগরের মাঝখান দিয়ে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, ওই পানির মধ্যে, সাগরের মধ্যে রাস্তা দিয়ে তোমাদেরকে আমি নাজাত দিলাম, উদ্ধার করলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আর তোমাদের চোখের সামনে তোমরা সরাসরি প্রত্যক্ষ করেছ কিভাবে আল ফেরাউনকে আমি ডুবিয়ে মেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একই রাস্তা সাগরের মাঝখানে, একই রাস্তা দিয়ে তোমাদেরকে আমি নাজাত দিয়েছি, উদ্ধার করে নিয়েছি, আর ওই রাস্তার মধ্যেই তোমাদের চোখের সামনে তোমরা দেখেছ যে কিভাবে ফেরাউনের দলবল সহ পানির মধ্যে আমি ডুবিয়ে মেরেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক প্রদান করে বনি ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন, সেই বিষয়টি আল্লাহ পাক এখানে 49 এবং 50 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। যেটি আমরা হাদিসের মধ্যেও পাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করতেছে, আশুরার দিন সিয়াম পালন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আজকের এটা কোন দিন যে কারণে তোমরা সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন, আর ওয়া আগরাকা আলা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ পাক এই দিন ডুবে মেরেছিলেন, ধ্বংস করেছিলেন। এই কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান সিয়াম পালন করতেন, আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণে এই দিন সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা মিনকু, মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক, বন্ধুত্ব, হক তোমাদের চাইতে তো আরো বেশি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন।
তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি ঘটিয়েছিলেন সেই দিন ছিল আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। যেহেতু এটা হাদিস দ্বারা সাবিত হয়েছে, সহি হাদিস দ্বারা, এই হাদিসটা সহি মুসলিমের হাদিস, তাহলে সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে আশুরার দিনে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই ঘটনাটিকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান, এজন্য এই আশুরার দিনে সিয়াম পালনের মধ্যে এত ফজিলত। ইউকাফিরু সানা আল মাদিয়া, নবী সরসম বলেন আশুরার সিয়াম এক বছরের গুনাহকে, অতীতের এক বছরের গুনাহকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আশুরা শুধুমাত্র একটি ঘটনাই সহি হাদিস দ্বারা প্রমাণিত, এর বাহিরে আর কোন ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত নেই। তো ওই ঘটনাটার সপক্ষে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে ওই ঘটনাটা বলে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়েছেন।